গ্রাহক স্বাগতম। এখন আমি যে সুখীটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনাদের সামনে চৈক্কা হাস্যাটা। এটা অনেকটা ইলিশের মতো স্বাদও, যদি একটু কাঁটা বেশি থাকে এটাতে, কিন্তু এটা শুটকি করে ফেললে কাঁটাটা বের হয়ে যায়। অনেক মজার একটা শুটকি, সবার অনেক প্রিয় একটা শুটকি এটা চৈক্কা হাস্যাটা, এবং এটা সাইজও অনেক বড় হয়। আমি একটা পুরাস্ত কাঁটা ছাড়া একটা চৈক্কা হাস্যা দেখাচ্ছি, এটা কিন্তু সাইজে অনেক বড়, ঠিক আছে? এটা সাইজেও অনেক বড়, এটা চৈক্কা ফাইসিয়া। এটা আমরা কাটি নাই, এটা বোঝানোর সুবিধার্থে। এটা হচ্ছে চৈক্কা ফাইসিয়া। চৈক্কা ফাইসিয়া এটা সামুদ্রিক মাছ, চৈক্কা মাছ থেকে বলা হয়, যে অনেকটা ফাইসিয়ার মতো, কিন্তু এটা মানে অনেক মাংসল একটা মাছ, ঠিক আছে? এটা রান্না রান্না করলে মজাটাও সেই হয় আর কি। আপনারা এটা ট্রাই করতে পারেন চৈক্কাটা। আমরা আপনারা অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। আমাদের অর্ডার করার জন্য আপনাদের আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, www.coxsbazarshop.com, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে আমরা অর্ডার নিব। এবং আমাদের মোবাইলে অর্ডার করতে পারেন 01834 sorry 01837881 991, 01751 68006 এই নাম্বারে, অথবা আমাদের টিমটিতে কল করতে পারেন 03415120। তো যে গ্রাহক যে কথা বলছিলাম, আমরা কক্সবাজার সব প্রথম থেকে আপনাদের বিষমুক্ত সুখী দেওয়ার প্রয়াসে কাজ করে যাচ্ছি, এবং আমাদের গ্রাহক সন্তুষ্টিও 100%। আমাদের সবসময় আমরা কাজ করে যাচ্ছি বিষমুক্ত সুখীটা কিভাবে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। দেখা একটা কথা চিন্তা করেন, যারা মানে বাজার থেকে সুটকি সংগ্রহ করে, মানে বাজারের সুটকিতে একটু হয় কি, এগুলো অনেকদিন সংরক্ষণে রাখতে হয়, যেটা বাস্তব কথা হচ্ছে অনেকদিন সংরক্ষণে রাখে। এরা কোনো কোনো মাছ 2-3 বছরে সুপ সংরক্ষণ করে রাখে, যার কারণে এরা সংরক্ষণের জন্য লবণ দিলে কিন্তু সুটকি স্বাদটা হালকা এদিক ওদিক হয়, অনেক ক্ষেত্রে সুটকির স্বাদটা বাড়ে, অথবা অথবা ওজনটা বাড়ে। ওজন বাড়ার জন্য বেসিক্যালি লবণটা বেশি পরিমাণে দেওয়া হয়, কিন্তু হালকা পরিমাণে লবণ দিলে কিন্তু ওজন মানে স্বাদটা কিন্তু ভালো থাকে, এবং স্বাদটা আরো বাড়ে শুটকির ক্ষেত্রে। লবণ দিয়ে হালকা 5% 10% দিয়ে লবণ শুটকি শুকালে, লবণ দিয়ে শুটকি শুকালে শুটকির স্বাদটা বাড়ে, কিন্তু আপনি 50% যদি লবণ ইউজ করেন তাহলে শুধু শুটকি লবণটা অনেক বেশি লবণ হয়ে যাবে। কিন্তু বিষ দিলে আপনার এই শুটকিটা আপনার রান্না করলে, বিষের শুটকিতে রান্না করলে হয় কি, এটা শুটকির মানে বিষের যে কার্যক্ষমতাটা, রান্না করলে সেটা সেদ্ধ হলে বিষ কিন্তু নষ্ট হয় না, সেটার কার্যক্ষমতা আপনার অনেক বেশি, মানুষের শরীরে ইফেক্টটা অনেক দ্রুত পড়ে। শুটকির বিষ যেটা ইউজ, সোবিক্লোন বলেন অথবা DDT পাউডার বলেন, যেটাই বলেন না কেন, হ্যাঁ, এন্ডোসালফার সালফার বলেন, এইগুলো ইউজ করলে মানে মানুষের সেদ্ধ করলে এটা শুটকির সাথে এটা মানুষের শরীরে কিডনিতে সরাসরি আঘাত হানে, এবং শুটকিতে অনেক বেশি এটা প্রভাবটা বেশি পড়ে। এবং সেদ্ধ করার পরে, এটা বারবার বলতেছি আমি, সেদ্ধ করার পরে শুটকির ইফেক্টটা আরও বেশি কমার চেয়ে একটু অনেক বেশি গুণ বেড়ে যায়, যার কারণে মানুষের হাঁপানি থেকে শুরু করে যক্ষা, ক্যান্সার এই রোগগুলো হয়। মাঝে মাঝে টিভিতে দেখবেন শুটকি নিয়ে প্রচুর প্রতিবেদন হচ্ছে এখন, মানে গ্রাহক সচেতনতার, এরা কিন্তু কাজটা ভালো করতেছে। কারণ হচ্ছে যে আপনার মানুষ সচেতন হচ্ছে, শুটকিটা আমাদের বাঙালির ঐতিহ্য, এটা যদি কোনো কেউ যদি নষ্ট করে ফেলে এটা সমস্যা, ঠিক আছে? মানুষের আস্থা উঠে গেলে, আমাদের দেশীয় প্রোডাক্টের উপরে যদি আস্থা উঠে যায় তাহলে সমস্যা। এগুলো গ্রাহকের সচেতন হতে হবে। অবশ্যই বিষমুক্ত শুটকি কেনার জন্য ওভাবে যাচাই বাছাই আপনি আমাদের থেকে বিষ নিয়ে সরি শুটকি নিয়ে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন। আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, কারণ আমরা দীর্ঘ সময় অনলাইনে কাজ করে আসতেছি আপনাদের শুটকি দেওয়ার জন্য, এবং আমাদের আরো ইচ্ছে আছে আপনাদের সাথে আরো বেশি সম্পৃক্ত হব, গ্রাহককে নিরাপদ বিষমুক্ত শুটকি তুলে দিব। তো সেই প্রয়াসে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের দরকার। এবং অনেকে বলে আমাদের শুটকির দাম বেশি কেন, আমি সিম্পলি একটা বুঝিয়ে দিই, একটা উদাহরণ দিয়ে। গ্রাহক আমাদের শুটকিতে আমরা যেমন আমরা যে 5,000 টাকার রূপচাঁদা সেল করি, সেম শুটকিতে আপনি 2,000 টাকা 2,500 টাকা দিয়ে পাচ্ছেন বাজারে। তো বাজার থেকে যে রূপচাঁদাটা 2,500 টাকা দিয়ে পাচ্ছেন, 2,200 টাকা দিয়ে পাচ্ছেন, সেই শুটকিটা আপনি কেন আমার থেকে 5,000 টাকায় কিনবেন? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন।
কেন আপনি আমাদের থেকে 5,000 টাকায় শুটকি কিনবেন? মানে আমাদের শুটকিতে এমন কি এখানে তো আর স্বর্ণ মেশানো থাকে না আমাদের শুটকিতে, কেন আপনি 5,000 টাকায় শুটকি কিনবেন? আমাদের পয়েন্টটা হচ্ছে আপনার, আমি চ্যালেঞ্জে যাব এই বিষয়টা নিয়ে, আমাদের শুটকিতে আপনি যে রূপচাঁদা শুটকিতে আপনার যেটা আপনি বাজার 2400 টাকা 2500 টাকা 2800 টাকা দিয়ে কেনা পাচ্ছেন, সেই শুটকিতে সেম সাইজের শুটকি আমি দিব আপনাকে 5,000 টাকায়, কিভাবে এবং কেন আমরা এত দামে বিক্রি করব? কারণটা হচ্ছে আমরা যে 4,500 টাকা দিয়ে 4,500 টাকা দিয়ে শুটকি সেল করতেছি, 5,000 টাকা দামের সেম শুটকিটা, 5,000 টাকা দামের সেম শুটকিটা আর 2800 টাকা দামের অথবা 2500 টাকা দামের সেম শুটকি, মানে শুটকির মাপটা একই, মাপটা যত বড় 5,000 টাকা দামেরটা হয় তত বড়, কিন্তু তফাৎটা হচ্ছে বুঝতে হবে আপনাকে। তো আমাদের শুটকিতে আর 2800 টাকার শুটকিতে আপনার মাপটা একই, কিন্তু ওজনটার ক্ষেত্রে আপনার আমাদের শুটকি আর বাজারের শুটকিতে আপনার তফাৎটা হচ্ছে আমাদের শুটকি আর বাজারের শুটকি, বাজারের শুটকিতে যে মাছটা 2800 টাকায় সেল হয় অথবা 2500 টাকায় সেল হয়, যে শুটকিটা বাজার থেকে কিনবেন সেটাতে মনে করেন 5টা ধরলো, কিন্তু আমাদের শুটকিতে 10টা থেকে 12টা ধরে রূপচাঁদা। সে কারণে আসলে আপনার দামের দিক দিয়ে হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু মানের দিক দিয়ে এবং ওজনের দিক দিয়ে আমাদের অনেক বেশি শুকানো হয়, লবণ দেওয়া হয় না, বীজ দেওয়া হয় না, যার কারণে এই ওজনটা অনেক বেশি বেড়ে যায় রূপচাঁদার ক্ষেত্রে। তো আমাদের বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয় কেন আমরা দামটা বেশি রাখি। গ্রাহক এবার বুঝতে পেরেছেন কেন আমরা দামটা বেশি রাখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।